উৎসবের শেষে বিষাদ, চোখের জলে এক বছরের জন্য মাকে বিদায় দিলেন অসংখ্য ভক্ত। মালদা শহরের মহানন্দা নদীর মিশন ঘাটে গভীর রাত পর্যন্ত চলল নিরঞ্জন পর্ব। এই মর্মে এদিন ইংরেজ পৌরসভার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উৎসব শেষে বিষাদ, চোখের জলে এক বছরের জন্য মাকে বিদায় দিলেন অসংখ্য ভক্ত। মালদা শহরের মহানন্দা নদীর মিশন ঘাটে গভীর রাত পর্যন্ত চলল মায়ের নিরঞ্জন পর্ব। এই মর্মে ইংরেজ পৌরসভার পক্ষ থেকে মিশন ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এদিন বিকেলের পর থেকে শহরের বিগ বাজেটের প্রতিমাগুলি নিরঞ্জন পর্ব শুরু হয়। বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার মাধ্যমে মায়ের নিরঞ্জনে সামিল হন বিভিন্ন ক্লাব কর্তারা। বাদ্যযন্ত্র সহকারে মায়ের প্রতিমা নিরঞ্জন দেখতে শহরের রাজপথে নেমে আসে মানুষের ঢল। এক কথায় মায়ের নিরঞ্জন পর্ব কার্নিভালের রূপ নেয় এদিন। এই বিষয়ে ইংরেজ পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান, গভীর রাত পর্যন্ত শহরের মিশন ঘাটে মায়ের নিরঞ্জন পর্ব চলে। এই মর্মে ঘাটে স্পিড বোর্ড থেকে শুরু করে যাবতীয় নিরাপত্তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা করা হয়েছিল। তিনি আরও জানান, সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ করতে শহরের রথবাড়ি থেকে মিশন ঘাট পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমাদের ইন্দির বাজার পৌরসভা থেকে প্রতি বছরই দুর্গা প্রতিমা বিসর্জনের ঘাট, আমাদের মিউনিসিপালিটির প্রায় 100 কর্মচারী, আমরা এখানে বিদ্যুৎ দপ্তর থেকে ইঞ্জিনিয়ার দপ্তর শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে ট্রাফিক দপ্তর থেকে শুরু করে আমাদের ইঞ্জিনিয়াররা সহ এসআইরা সবাই, আমরা কাউন্সিলাররা, আমি আছি, আশিস কুণ্ডু আছে, চৈতালি ঘোষ সরকার ছিল, আমাদের অনেক এনজিওর কাজে আমাদের সাথে থেকে আমরা দুদিন যাব এখানে প্রতিমা বিসর্জন করছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।